পথচারীদের অসচেতনতা ও চালকরা আইন না মানার কারণে বগুড়ার রেল ক্রসিং গুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আবার অনুমোদনহীন অর্ধশতাধিক রেল ক্রসিং এ নেই গেটম্যান। রেল লাইনের দুপাশের জায়গা দখল হয়ে যাওয়ায় সংকুচিত হয়ে পড়েছে রেলপথ। রেল ক্রসিং এলাকায় সৃষ্ট যানজটের কারণেও দুর্ঘটনা ঘটছে। এই অবস্থায় অরক্ষিত রেল ক্রসিং এ গেটম্যানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল সালাম বাবুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বগুড়ার নারুলি মধ্যপাড়া রেল ক্রসিং এর। কোনো গেটম্যান না থাকায় দুর্ঘটনা এড়াতে নিজ উদ্যোগেই গেটম্যানের দায়িত্ব পালন করছে স্থানীয়রা। শুধু এই রেল ক্রসিং নয়, শহরের আজিজুল হক কলেজ, পুরান বগুড়া, কোচয়ের গাবতলী সহ অরক্ষিত রেল ক্রসিং রয়েছে অর্ধশতাধিক। আবার রেললাইনের দুপাশের জায়গা দখল হয়ে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। রেলপথ সংকুচিত হওয়ায় রেল ক্রসিং এলাকায় যানজটেরও সৃষ্টি হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ স্থানে অরক্ষিত রেল ক্রসিং এ গেটম্যানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একটা রেল ঘন্টির বিশেষ প্রয়োজন। পাশে স্কুল, বাচ্চা কাচ্চা স্কুলে যায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় নাই। এই ঘনবসতি জায়গাতে অতি জরুরি একটা গেটম্যানের দরকার নিরাপত্তার ক্ষেত্রে। সংশ্লিষ্টরা বলছেন অনুমোদনহীন রেল ক্রসিং এ গেটম্যান না থাকা ও রেল লাইনের দুপাশে অবৈধ স্থাপনার কারণেই দুর্ঘটনার কবলে পড়ছে ট্রেন। তবে বগুড়ায় অনুমোদিত চারটি রেল ক্রসিং এ গেটম্যান আছে বলেও জানান তারা। 20, 21, 22, 23 চারটে গেট আছে আমাদের। আমাদের গেটে মোটামুটি জনবল ঠিক আছে, একটু দু একজন শর্ট আছে, ভালোই চলছে। লেভেল ক্রসিং এ রাস্তা তৈরি করতেছে, তাদের কি দায় দায়িত্ব আছে? বরং বাংলাদেশ রেলওয়ের দায়িত্ব নিয়েই সেখানে গেটম্যান রাখে, ব্যারিয়ার দেয়, এবং যেগুলা বৈধ গেট সেখানে অবশ্যই আমরা গেটম্যান রাখি। বাংলাদেশ রেলওয়ের হিসাব অনুযায়ী 2008 থেকে 2019 সাল পর্যন্ত সারা দেশে রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটেছে। মোট 310টি, প্রাণ হারিয়েছেন 281 জন মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।